যাবতীয় যত রান্নার কাজ আছে একটার ভিতরে করতে পারবেন আর এইটার নাম হচ্ছে একটা হ্যালোজিন ওভেন আর অলরেডি প্রোকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টটা নিয়ে হাজির হয়েছি আর এই প্রোডাক্টটা সম্পর্কে আমাদের ডিটেল বলার জন্য আব্বাস ভাই আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম আব্বাস ভাই কেমন আছেন আমি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই খুব এক্সক্লুসিভ প্রোডাক্ট আমার মনে হয় না অনলাইনে এর আগে কেউ দেখাইছে না একদম প্রথমবার জি এরই প্রথমবার কিন্তু এর আগে আরেকবার আমরা দেখাইছিলাম আচ্ছা যেহেতু প্রোডাক্টগুলো শেষ হয়ে গিয়েছিল আবার আমাদের মাঝে এটা চলে আসছে তাই আজকে আমরা এই এটা নতুন করে আবার অ্যাড দিতেছি আচ্ছা

টেনএমএম থাকা এটা টেনএমএম হওয়ার কারণে এটা কিন্তু এমন একটা জিনিস আপনি ভিতরে যেটা রান্নাটা হবে বাইরে থেকে কিন্তু খুব সুন্দরভাবে এটা দেখা যাবে আপনি ট্রান্সপারেন্ট যার কারণে ভিতরে যেটা হচ্ছে বাইরে থেকে দেখা যাবে তো আর একটা সুবিধাটা হচ্ছে এটা আপনি চাইলে যখন এটা রান্নাটা হয়ে যাবে এটা একবার ডাইরেক্টলি আপনি সার্ভ করতে পারবেন ভাই নরমালি এটা তো প্রচুর হিটের কাজ হবে এই গ্লাসটা ফেটে টেটে যাবে না তো এটা আপনি চাইলে গ্যাসের চুলার উপরে বসাতে পারবেন এটা হিট প্রুফ গ্লাস

এই আমি যে মুরগিটা এভাবে রেখেছি আপনি চাইলে যে কোনো দোকান থেকে এটা কিন্তু আপনার ওই যে কাজী ফার্মের যে মুরগিগুলো আছে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু এই এটা ধরনের একটা মুরগি পেয়ে যাবেন এবং এই ধরনের একটা যদি এই যে সমস্যা এই বাক্সটা আছে দেখেন এই প্যাকেটিং

যেটা মুরগি মুরগিটা আমি আজকে করে দেখাবো দেখেন আমি এই যে দেখেন একটা আস্ত মুরগি নরমালি আমাদের এইটার প্রতি খুবই চাহিদা আমরা সবাই কিন্তু চিকেন ফ্রেন্ডলি অনেক পছন্দ করি দেখেন তারপরে এই যে এখানে রাখছি আমি আদা আদা রসুন ফর ফ্লেভার ভালো ফ্লেভারের জন্য ওকে আদাটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে আলু দিতে পারবেন আলুগুলো কিন্তু খুব আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে আপনি চাইলে আলু ভর্তা করে খেতে পারবেন এই যে রসুন দিয়ে দিচ্ছি ওকে ফ্লেভারের জন্য জি মানে যেভাবে আপনারা একটু মুখরোচক করা যায় রান্নাটাকে এইটা আমরা দিয়ে দিলাম জি ওকে তারপরে এই যে মেশিনটা দিয়ে দিচ্ছি আচ্ছা এই ঢাকনাটা হচ্ছে টোটাল একটা মেশিন সহকার জি দেখেন এই যে এটা দিয়ে দিলাম এখন এখানে একটু ক্লোজ দেখেন এটা এখানে দেখা যায় টাইমার এখানে টাইমার এখানে টেম্পারেচার দিতে পারবেন আর দ্বিতীয়ত আছে এটা টেম্পারেচার আমি টেম্পারেচারটা দিয়ে দিচ্ছি আমি 250 টেম্পারেচার দিয়ে দিলাম ওকে 250টা দিয়ে দিলাম আপনার 20 মিনিট 250 ডিগ্রি সেলসিয়াস 20 মিনিট টাইমার হ্যাঁ 20 মিনিট দিয়ে দিলাম এখন আমি এই সুইচটা কেন দেব এই দেখেন ও নাইস এটাতে আলো জ্বলতেছে হ্যাঁ এইটা এই আলোর মাধ্যমে এবং বাতাসের মাধ্যমে রান্নাটা হবে এটা কিন্তু পুরা ফ্যাট মানে এটা এতে কোনো ধরনের তেল থাকবে না আচ্ছা অলরেডি এখানে যে পাতাগুলো আছে এই পাতাগুলো নড়তেছে তার মানে এখান থেকে একটা বাতাস তৈরি হচ্ছে বাতাস প্লাস আপনার লাইটিং মানে আলোটা এই দুইটার মাধ্যমে রান্নাটা হবে দ্বিতীয়ত হচ্ছে এটার যে মেইন ফ্যাসিলিটিটা হচ্ছে আপনার এটা কোনো ফ্যাট থাকবে না কোনো তেল থাকবে না একটা কথা আছে না ভাই কতটুকু স্বাস্থ্যসম্মত জিনিস এটা 100% স্বাস্থ্যসম্মত এটা কোনো সাইড এফেক্ট নাই দ্বিতীয়ত আপনি এই যে যে একটা কথা আছে না ভাই মানে তেল দেয়া মানে

ভেতরে দিয়ে একদম রান্না হয়ে যায় হ্যাঁ অবশ্যই হবে

এজন্য আপনি দুইটাই দেওয়া। ভাই এটা তো আমিই বুঝে গেছি আমি তো এর আগে কোন সময় দেখি নাই আমি বুঝে গেলাম তো যে কেউ বোঝা যাবে খুব দ্রুত ওকে এই যে ম্যানুয়াল বইটি আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে কোন কোনটা কতটুকু টাইমার ইউজ করবেন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে দেখেন এই যে পোলটি মুরগির জন্য কতক্ষণ সময় লাগবে বিফের জন্য মাটনের জন্য স্মোক গুড সেন্টার ডিমের জন্য কেকের জন্য ডেনিশ পেস্ট্রি পেস্ট্রি আপনারা অনেকেই খেতে পছন্দ করেন FROZEN GOODS আইটেম সিফুড वेजिटेबल

আচ্ছা বাচ্চারা থাকে ওরা দেখা যায় এত সুন্দর একটা জিনিস একটু হাতে ধরতে চাইবে এটা এখানে ধরবে নাড়াচারা হ্যান্ড প্যান্ড কোন ইলেকট্রিক শর্ট খাওয়ার ধরে দেখাচ্ছি দেখেন কোনো ইলেকট্রিক শর্ট খাওয়ার কোনো সম্ভাবনাই নাই ও এইটা এর ভিতর একটা থার্মোস্ট্যাট দেওয়া আছে যেটা হচ্ছে তার কারণে আপনি অটোমেটിക്കালি এটা যখন খাবারটা হয়ে যাবে অটোমেটിക്കালি বন্ধ হয়ে যাবে সে كدهতে পুরে যাওয়া বা ক্ষয় গতিবা নষ্ট হয়ে যাওয়া এই ধরনের কোনো ভয় আর মানে এইটা টেকনোলজিটা হোল্ডে হইতেছে একদম সেফিস্ট একটা টেকনোলজি যে কেউ ইউজ করতে পারবে ওকে তো আপনি আমাদের সাথে থাকেন রান্নাটা হয়ে গেলে প্রাইস কত এই অসাধারণ জিনিসটার সেটা কিন্তু আমরা রান্না দেখিয়ে বলে দিব আচ্ছা এখন একটা কথা হইতো আমাদের দেশে যেটা আমরা একটু টেনশন করি বিদ্যুৎ বিলের কথা যেহেতু এই আইটেমটা এত সুন্দর আমার মনে হয় যে কেউ ভিডিওটা দেখলেই তার কিনতে মন চাই হ্যাঁ বিদ্যুৎ বিলে আসিবার এটা হচ্ছে বারোশো থেকে চোদ্দশো ওয়ার্ডে চলে আচ্ছা সেক্ষেত্রে আপনার এক হাজার ওয়ার্ডের যদি একটা কোন ধরনের একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করেন এক ঘন্টা ব্যবহার করলে এক ইউনিট এক ইউনিট খরচ সেক্ষেত্রে আপনার দেখা যায় এই ধরনের একটা আমি মাত্র দশ থেকে বিশ মিনিট দেবো সেক্ষেত্রে দেখা যায় চার থেকে পাঁচ টাকার মধ্যে আপনার রান্নাটা হয়ে যাচ্ছে ওকে বিদ্যুৎ বিলেরও অতটা চিন্তা ভাবনা নাই আচ্ছা অতটা আসবে না আর্জেন্ট টাইমে একটু খাবার গরম করা এটা করা যাবে ধরেন একটু গরুর মাংসটা জমায় গেছে আমি দিয়ে বর্ষায় করলাম হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন আপনি পাঁচ মিনিট দিয়ে রাখলে আপনার খাবারটা পুরোপুরি গরম হয়ে যাবে এবং চাইলে এটা আরেকটা অপশন আছে আপনি ওয়ার্মে রেখে দিতে পারবেন আপনার কাপড়টা যদি চান আপনি অল টাইম গরম রাখতে চান এটা ওয়ার্মে রেখে দিলে বিরিানি দমে রাখতে চাই আপনি ওয়ার্মে রেখে দিলে আপনার অল টাইম এটা গরম থাকবে

না ভাঙেন তাহলে এটা ভাঙা কোন পসিবিলিটি নেই পসিবিলিটি নেই ঠিক আছে সেক্ষেত্রে আপনি এখানে দেখেন আর এটা হচ্ছে ইউজের ক্ষেত্রে প্রথমত যখন আপনার বাসায় এটা নেবেন সেক্ষেত্রে এই বলটা গরম পানি দিয়ে ওয়াশ করে

আপনার একটু ও জিরে জিরে এটা কাজটা করে কিন্তু হঠাৎ বন্ধ গেলে ভয় পাবেন ওয়ারেন্টি আছে দেখুন এক বছরের কয়েলের ওয়ারেন্টি থাকবে আপনারা চাইলে এটা নিতে পারবেন আচ্ছা প্রাইসটা এটার যে আজকে প্রাইসটা দিব এটা কিন্তু ওভেন একটা ওভেন যদি নরমালি একটা ওভেন কিনতে চান থেকে 15000 টাকা লাগবে একটা নরমাল একটা ওভেন কিনতে গেলে কিন্তু আজকে আপনারা এই 6 ইন 1 একটা ওভেন পেয়ে যাচ্ছেন মাত্র 9500 টাকা 9500 টাকায় 500 টাকা আর ডিসকাউন্ট 9000 টাকা জি অসাধারণ ভাই অর্ডার করবো কিভাবে এটার অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাইলে আমাদের

আমার দোকানের নাম হচ্ছে প্রকার স্পার্ক প্রকার তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি জি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ